শোনার কথাই বলছি, আপনাদেরকে কোনো কথা দিতে পারবো না। মহামারীর কারণে রাজ্যের সকল লোকাল ট্রেনই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে, কেবলমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলাচল করবে। এই ঘোষণা মতোই কেটে গেল অনেকটা দিন। নিত্য রেলযাত্রীরা প্রতি মুহূর্তে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলে নিত্য যাত্রীদের উঠতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালো নিত্য যাত্রীরা। অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ। কি জন্য আজকের এই অবরোধ আপনারা চালাচ্ছেন? আপনারা কি কি চাইছেন? আপনারা কি চাইছেন? রেল অবরোধের জেরে জরুরি পরিষেবার সাথে যুক্ত যারা তারা যেতে পারছে না কর্মক্ষেত্রে। ঘটনাস্থলে রয়েছে সোনারপুর জিআরপি এবং আরপিএ। রেল এই গাড়িগুলোকে চালাচ্ছে, সুতরাং কারা যাবে কারা যাবে না এই গাড়িতে সেটা সম্পূর্ণভাবে নির্ধারিত করেন রাজ্য সরকার। আপনাদের হয়তো এটা ভুল ধারণা আছে আমাদের জন্য গাড়ি দেওয়া হচ্ছে না। অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছে তারা, কিন্তু অবিলম্বে ট্রেন বাড়ানোর দাবিতে অনড় বিক্ষোভকারীরা। আপনারা কি ট্রেন বাড়ানোর দাবি করছেন? মানে সমস্ত ট্রেন মানে লোকাল ট্রেন চাইছেন? আপনার নাম কি? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। I
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। Thank you.